উনার যে বাঙালি বাংলাদেশ সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, এগুলো আমি এখনো বলতে চাই। শেখ হাসিনা দেশের মানুষকে কখনো ভালোবাসেননি। উনি সবসময় আমাকে বাঙালি জাতি সম্পর্কে খুবই খারাপ কথা বলেছেন। শেখ হাসিনা বাংলাদেশের কালো অধ্যায়ের এক ফ্যাসিস্ট সরকারের নাম। ঐতিহাসিক দুই নেতার মুখ থেকে যে তথ্য বেরিয়ে আসলো, সে তথ্য অনুযায়ী হাসিনা কখনো বাঙালি জাতিকে পছন্দ করত না। দুইজন নেতাই কিন্তু আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড থেকে আসা। এর মধ্যে একজনের নাম ফজলুর রহমান, আরেকজন নাম মাহবুবুর রহমান মান্না। এই দুজন ঐতিহাসিক নেতার ভাষ্যমতে হাসিনার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুটো এক না, যার কারণে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান 1997 কি 98-এর মাঝামাঝি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। এই আওয়ামী লীগ পন্থী দুই নেতার ভাষ্যমতেই শেখ হাসিনা কখনো বাংলাদেশের জনগণকে ভালোবাসত না, বরং বলে বেড়াত বাঙালি জাতি বেইমান জাতি, এদেরকে তোমরা কি চিনো? তারপরেও কিছু লোক এসে বলবে আওয়ামী লীগ অর্থাৎ বর্তমান শেখ হাসিনার মতো মানুষই হয় না। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।